উশু বিশ্বকাপে খেলবে বাংলাদেশ চীন থেকে ছয় পদকের সাথে বিশ্ব আসরে নাম লিখিয়ে আগেই ঢাকা ফিরেছেন লাল সবুজ খেলোয়াড়রা শনিবার তাদের পুরস্কৃত করেছে ফেডারেশন যদিও খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তাদের দ্বিগুণ অর্থ দিয়ে বিতর্কে পড়েছেন কম প্রচলিত ডিসিপ্লিনটির শীর্ষকর্তারা শীঘ্রই চীন সরকার দেশটির দুজন কোচ পাঠাবে বাংলাদেশে তাদের অধীনে চলবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি দুই সন্তানের জননী কোচিরানি মণ্ডল কুস্তি কাবাডির পর উশু দলে এবার চীন থেকে ফিরেছেন ব্রোঞ্জ তার সাথে পদক নিয়ে ফিরেছেন আরও পাঁচ খেলোয়াড় শুধু পদক নয় তারা ফিরেছেন বিশ্বকাপে নাম লেখিয়ে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে উসুর সান্দা বিশ্বকাপ যেখানে প্রথমবার অংশ নেবে বাংলাদেশ সুখবর নিয়ে ফেরা খেলোয়াড়দের শনিবার পুরস্কৃত করেছে ফেডারেশন তবে পদকজয়ী খেলোয়াড়দের একশো আর কর্মকর্তাদের দুশো ডলার করে আর্থিক পুরস্কার দিয়ে খেলোয়াড়দের অবহেলার বিতর্কে পড়েছেন কর্তারা টিম অফিসিয়ালরা তারা একটা দাবি জানিয়েছে যে আমরা অনেক পরিশ্রম করেছি এবং তাদের সাথে শ্রম দিয়েছি যদি আমার খেলোয়াড়রাও মনে করে না আমরা সমান সমান চাই আমার পক্ষ থেকে কোনো ধরনের বিধি নিষেধ নাই আমিও দিতে ইচ্ছুক শিগগির চীন সরকারের অর্থায়নে দেশটির দুজন কোচ আসবেন বাংলাদেশে তাদের অধীনে চলবে লাল সবুজের বিশ্বকাপ প্রস্তুতি রৌপ্য ব্রোঞ্জ ছাড়িয়ে বড় আসরে স্বর্ণে নজর বাংলাদেশের আর চাকরি করে যেহেতু সেই সময় খেলাধুলার সুযোগটা পাই জন্য করে যাচ্ছি আর তারপরে যে আমার পরিবার আমাকে সাপোর্ট দেয় আসলে আমরা এতটাই অবহেলিত যে আমাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড বলতে আমাদের উসু ফেডারেশনের একটা যে নিজস্ব একটা ভেনু থাকবে সেই ভেনুটা নাই চায় না আমাদের আরও দুইজন ভালো প্রশিক্ষক কোচ দিচ্ছেন এবার শুধু সিলভার বা ব্রঞ্জই না আন্তর্জাতিকভাবে আমরা স্বর্ণ নিয়ে আসবো বলে আশা করছি বিশ্ব আসর থেকে পদক অর্জনের লক্ষ্যের সাথে দেশে ওষুধ জনপ্রিয়তা আর সুযোগ সুবিধা বৃদ্ধিরও চ্যালেঞ্জ বাংলাদেশ দলের ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা